তিলিয়ামুড়া মহকুমার মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা এবং কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বালুচরা গ্রামে রাতে তাণ্ডব চালালো বন্য হাতি। স্থানীয় মানুষের কথায় বৃহস্পতিবার শুক্রবার রাতে বন্য হাতি তাণ্ডব চালিয়ে কয়েকটি বাড়ি ঘরে ভাঙচুর করে। এর আগেও এসব অঞ্চলে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল। হাতির ডাকে তটস্থ হয়ে ওঠেন এলাকার মানুষ। কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় তাণ্ডব। কেরোসিনের আলো জ্বেলে হাতি তাড়ানোর তোড়জোড় শুরু হয় চারদিকে। খবর যায় বন দপ্তর ও তিলিয়ামুড়া থানায়। বন দপ্তরের কর্মীদের আসতে দেরি হওয়ায় ক্ষোভ জন্মায় সাধারণ মানুষের মধ্যে। এদিকে বন কর্মীদের বক্তব্য, খাবারের খোঁজে 3 থেকে 4টি করে ছোট দল তৈরি করে ঢুকে পড়ে বিভিন্ন বনবস্তি এলাকায়। অনেক চেষ্টার পর এদেরকে জঙ্গলে ফেরানো গেছে মধ্যরাতে। শুধু কেরোসিনের আলো জ্বেলেই নয়, গ্রামবাসীরা বন্য হাতিকে আহ্বান করে জঙ্গলে ফিরে যাবার জন্য। দেখুন সেই ছবি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।